হ্যালো ফ্রেন্ডস বিকেকে কে মা তারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে আসলাম বন্ধুদের কাছে আরও একটি ভিডিও সেই ভিডিওটি ভার ভারবিনা গাছের কীভাবে মাটি তৈরি করবেন কীভাবে প্রচুর ফুল পাবেন সেই নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন প্রত্যেক বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আর ভিডিওটা দেখে একটা লাইক অবশ্যই দিতে ভুলবেন না এই যে এখানে দেখুন বন্ধুরা এই গাছ এখানে দেখুন তিনটি গাছ আছে এই ভারবিনা গাছ এখানে দেখুন ফুলের কালার এটা সাদা এটা লাল এটা এখনও ফুলটা ফুটেনি এই গাছ এর কি কীরকম মাটি তৈরি করেছি এতে কি সার ব্যবহার করেছি সেই নিয়েই আমি আলোচনা করব এই গাছে বিভিন্ন কালারের ফুল হয় বাগানে যদি কয়েকটি গাছ রাখতে পারেন খুব অসাধারণ দেখতে লাগবে আপনাদের বাগান আলোকিত করে তুলবে ও বাগানের শোভা বাড়িয়ে তুলবে বন্ধুরা শীতের ফুল গাছকে যেমন পরিচর্যা করতে হয় সেই রকমই সহজ পদ্ধতিতেই এই গাছ গ্রো করতে পারবেন এই গাছ থেকে কিভাবে প্রচুর ফুল ও ঝাঁকড়া করবেন প্রথমে বলবো বন্ধুরা মাটি শীতের গাছ মানে ঝুরঝুরে মাটি তৈরি করতে হবে এখানে আমি দেখুন এইভাবেই গাছের মাটি তৈরি করে আমি রাখি আগে গাছ যখন কিনি মাটিটা প্রথমে এইভাবেই আমি ঝুরঝুরে মাটি তৈরি করে এইভাবেই রেখে দিই এখানে আমি কীরকমভাবে এই মাটিটা তৈরি করেছি বন্ধুরা বাগানের মাটি চল্লিশ ভাগ আর পুরানো গোবরের মাটি তিরিশ ভাগ সাদা বালি কুড়ি ভাগ ধানের তুষ দশ ভাগ এক চামচ নিমখল ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপরে যদি গ্রো ব্যাগে আনেন গ্রো ব্যাগটা কাঁচি দিয়ে কাটতে হবে আর যদি টবে নিয়ে আসেন এইরকম টবে নিয়ে আসলে টপটা একটু ঠুকে কোনো জায়গায় একটু ঠুকে দেবেন অনায়াসে গাছটি বেরিয়ে যাবে আর এইরকম ছোট গ্রো ব্যাগে যদি নিয়ে আসেন তাহলে কাঁচি দিয়ে কেটে তারপরেতেই টবের মিডিলে বসাতে হবে বন্ধুরা এই গাছ করার জন্য ছয় ইঞ্চি টপ নিলেই যথেষ্ট ট এই যে ড্রিল যে হোলটা থাকে এই হোলটা এইভাবে কুচি দিয়ে বন্ধ করে দেবেন তারপরে লাল বালি দেবেন তারপর যে মাটিটা মিশাবেন এই মাটিটা অল্প দিয়ে গাছটি এই মিডিলে বসিয়ে দিয়ে চারিধারে চেপে চেপে জল দিয়ে দেবেন পুরো টপ ভর্তি করেই জল দিয়ে দেবেন তারপর ছাওয়া জায়গা গাছটি রেখে দেবেন তিন চার দিন তারপরে ফুল সানলাইটে গাছটি নিয়ে আসবেন এই গাছ জল পছন্দ করে কিন্তু জমে থাকা জল পছন্দ করে না বন্ধুরা এই গাছে ফুলটা যখন ফুটবে তারপরে যখন শুকিয়ে যাবে এই ফুটে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে এই শুকনো ফুলগুলি কেটে দেবেন কেটে দিলে কি হবে বন্ধুরা তাহলে এই বীজগুলি তৈরি হবে না বীজ তৈরি হলেই দেখবেন আর ফুল আসবে না খুব কম ফুল হবে এতে থেকেই দেখবেন এইভাবেই এর ফুলগুলো শুকনো কেটে দিলে এটাই পিঞ্চিং এই পিঞ্চিংয়ের এই ফুলগুলোই পিঞ্চিং করে দিলে টপ ভর্তি ঝাঁকড়া হয়ে ফুল দেখতে পাবেন এইবার গাছকে তো বন্ধুরা কিছু খাবার দিতেই হবে খাবার না দিলে খুব একটা বেশি ফুল পাওয়া যায় না তাই শীতের গাছকে সব সময় এই যে দেখুন এখানে আমি সবজির খোসা সর্ষের খোল গুঁড়ো ওর সঙ্গে বাদাম খোল হাড়ের গুঁড়ো এই সমস্ত উপাদানগুলি দিয়ে এটা তিন চার দিন ধরে পচিয়ে রেখে এই জলের অল্প জল নেবেন যদি মগ নেন তাহলে প্লেন জল মগ নিতে হবে নিয়ে পাতলা করে প্রতিটা গাছ এই শীতের গাছ প্রত্যেকটা গাছকে পাতলা করে এই সর্ষের পচানো যে জল গাছে দিয়ে দেবেন আর কি দেবেন বন্ধুরা ওটা এক সপ্তাহ পরপর ওই তরল জলটি দেবেন আর দেবেন দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে ওই খাবারটিও ঘুরিয়ে ফিরিয়ে দেবেন প্রত্যেক গাছে বন্ধুরা পোকামাকড় না হওয়ার জন্য কীটনাশক আপনারা হাতের কাছে যেই কীটনাশক থাকুক না কেন ঘরোয়া পদ্ধতিতেও করতে পারেন দোকান থেকে কিনে নিয়ে আসতে পারেন সেই কীটনাশক স্প্রে করতেই হবে সেই পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গাছকে স্প্রে করবেন বিকালের দিকে স্প্রে করবেন তাহলে দেখবেন পোকামাকড় গাছে হবে না এইভাবেই বন্ধুরা গাছের পরিচর্যা করবেন গাছে দেখবেন প্রচুর পরিমাণে ফুল হবে আপনার বাগান আলোকিত করে বাগানের শোভা বাড়িয়ে তুলবে ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা প্রত্যেক বন্ধুরা লাইক অবশ্যই দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ও আমার চ্যানেলটিকে উৎসাহিত করে তুলবেন আরও যাতে আমি নিত্য নতুন ভিডিও পোস্ট করতে পারি যে সমস্ত বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিও সব সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা রইল ধন্যবাদ